হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। রাধাষ্টমী উপলক্ষে প্রপাত কিচেনের আজকের বিশেষ পর্বের বিশেষ আয়োজন পুরী জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি পুরীর রেসিপি। জগন্নাথ দেবের প্রিয় এই রেসিপি শেয়ার করার জন্য প্রপাত কিচেনের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি রাজাপুর জগন্নাথ দেবের কিচেনে। চলুন দেখে নেওয়া যাক মাতাজি কিভাবে এই রেসিপি তৈরি করে থাকেন। প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করুন। আজকের এই বিশেষ পর্বের বিশেষ অতিথি হচ্ছেন শ্রীমতী সিন্ধু নন্দিনী দেবী দাসী মাতাজি। চলুন দেখে নেওয়া যাক মাতাজি কিভাবে এই রেসিপি তৈরি করে থাকেন। আমি সিন্ধু নন্দিনী দেবী দাসী, আমি রাজাপুর জগন্নাথ মন্দির কিচেনে কন্টিনিউ সেবা করছি আজকে 12 বছর ধরে। তো আজকে জগন্নাথের অত্যন্ত প্রিয় একটা রেসিপি, নাম মিষ্টি পুরি। আসুন আমরা রেসিপিটা আপনারা দেখুন এবং আপনারা ঘরে যাতে জগন্নাথ দেবকে এই রেসিপিটা করে ভোগ লাগাতে পারেন। ময়দা 1 কাপ, 1 চিমটি লবণ, ওকে, আর সোডা 2 চিমটি পরিমাণ, ওকে, হাফ স্পুন। সো এটাকে ভালো মিক্স করতে হবে। এবার এটাকে ভালো মিক্স করা হয়ে গেল, এবার মাঝখানে কিছুটা গর্ত মতন করতে হবে, ঠিক আছে। এবার এটার মধ্যে 1 স্পুন পরিমাণ চিনি, 1 থেকে 1.5 স্পুন, 1 বাটিতে 1.5 স্পুন চিনি লাগবে। এবার এখানে জল মিক্স করব, জল 1 স্পুন জল, 1.5 চামচ মতো, সেটা আপনারা বুঝে করতে হবে আপনাদের পরিমাণ। এবার এটাকে মিনিমাম আপনাকে 20 থেকে 30 মিনিট এটাকে সোপ করে রাখতে হবে। ওয়াটার যেভাবে আমি দিলাম এটাকে 20 থেকে 30 মিনিট এভাবে থাকবে, তারপরে আবার এটাকে আসবো তৈরি করতে। আমি এটা চিনি আর জলে সোপ করা ছিল, এখন আমি 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার এটাকে মিক্স করব, মিক্স করছি। চেষ্টা করতে হবে যতটুকু আমি জল মিশিয়েছি ঠিক ততটুকুন জলের মধ্যে এই মাখাটা কমপ্লিট করতে। ইনকেস যদি একটু জল লাগে আপনারা অ্যাড করতে পারেন, সেটা মাখার উপরে ডিপেন্ড করবে। এটা ভীষণ ক্রাঞ্চি হয় খেতে, আর আপনি কম্পেয়ার করবেন অন্য কোনো বেকারি বা এমনি যে সমস্ত বিস্কুটগুলো পাওয়া যায় বাইরে, তার সাথে যদি আপনি কম্পেয়ার করবেন তো এটা অ্যাকচুয়ালি একটু আলাদা ধরনের খেতে এবং ভীষণই টেস্টি। চলে জগন্নাথ দেব এটা গ্রহণ করেন বলে হয়তো এতটা টেস্টি হয়। তো প্রায় আমার মাখা কমপ্লিট। তো এটা আমি যা মেখেছি তাতে আপনার 5টা মিষ্টি পুরি বেরোবে। তো আপনারা ইচ্ছে করলে এটাকে ছোট ছোট করে বানাতে পারেন, আমি এটাকে 5টা ভাগে ভাগ করব। দেখুন এবার একটা রোল মতন আমি করে নিয়েছি, তো এটাকে আমি 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার যেমন রুটি
যে ডোটা পরে ঠিক ওই রকম, কিন্তু আপনারা দেখুন বেশি এটা রুটি করতে গেলে যেমন একটা সফটনেস আসে ঠিক ওরকম না, একটু নরম আছে, একটু নরম আছে, দেখুন একটু নরম, মানে রুটির থেকে একটু নরম থাকবে, না হলে যখন আমি এটা ফ্রাই করব তো ফ্রাই করার সব পরে এটা ভেতরে কাঁচা থেকে যাবে যদি বেশি নরম করে ফেলি, বা আবার যদি বেশি শক্ত করে ফেলি তাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো পাঁচটা আমার করা হয়ে গেছে, এখন অল্প অল্প একটু জাস্ট ময়দা মাখিয়ে এটাকে পুরি যেমন হয় ঠিক ওরকম গোল করে বেলে নেব। লুচি 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 সাইজ বলতে পারেন এটাকে। প্রথমে ফুল হিট দেওয়া ছিল, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার কারণ অনেক হিটের পরে ওটাকে ফুললি অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে আমি 5 মিনিট ওয়েট করেছি, তারপর এখন এই মিষ্টি পুরিগুলো আমি ফ্রাইয়ের জন্য দেব। তো এখনও যেহেতু তেলটা গরম আছে, 3 থেকে 4 মিনিট, 3 মিনিট ওকে, 3 মিনিট, 3 মিনিট পরে আমি গ্যাসটা অন করব, ঠিক 3 মিনিট, ততক্ষণে মিষ্টি পুরিটা আস্তে আস্তে উঠে আসবে। পুরী মন্দিরে জগন্নাথ দেবের ভোগের জন্য সব কিছু রান্না করা হয় ঘি দিয়ে, কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরে ঘি এবং তেল দুটোই ব্যবহার করা হয়ে থাকে ভোগের জন্য। মাতাজি এখানে তেল দিয়ে ভেজেছেন, আপনারা বাড়িতে তেল বা ঘি আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে ভেজে নিতে পারেন। এটা ম্যাক্সিমাম 15 মিনিট খুব স্লো ফ্লেমে এটা ফ্রাই করতে হবে, কালার যতক্ষণ না আসবে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। এটা মাথায় রাখতে হবে এটা যেন অবশ্যই স্লো ফ্লেমে করা হয়, স্লো ফ্লেমে যদি না করে তাহলে ভেতরে যে ক্রাঞ্চি ভাব ওটা কখনোই আসবে না। এখন জাস্ট আমি এটা নামালাম, তো এটা যত ঠান্ডা হতে থাকবে ততটা ক্রাঞ্চি হবে, বাট এখন যদি আমি এটাকে ভেঙে আপনাদের দেখাতে চাই তো ক্রাঞ্চিটা এখন আসবে না। আর একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, এটার উপরে দেখুন একটা চিনির যে একটা লেয়ার ছিদ্র 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 মতন আছে, এটা অবশ্যই এটা হতে হবে, আর এটা হলে বুঝতে হবে যে না বৃষ্টি করে এটা পুরো পারফেক্ট আছে। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।